মাছরাঙ্গা সংবাদ এবং বিজ্ঞাপন বিরতির পর রাঙ্গা সকালে দ্বিতীয় ঘন্টায় সবাইকে আরও একবার শুভ সকাল এবং একই সাথে আমন্ত্রণ জানাচ্ছি কিবরিয়া এবং অদিতির পক্ষ থেকে। দ্বিতীয় ঘন্টা শুরু হয়েছে এবং সেখানেও সংস্কৃতির মানুষ আমরা যাকে পেয়েছি তিনি তরুণ সংগঠক এবং একজন বইপ্রেমী দীপঙ্কর দাস। চলুন না তাকে শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল আপনাদের দর্শকদের শুভ সকাল। চট্টগ্রাম থেকে এসেছেন যদি ভুল না করে থাকি। হ্যাঁ অবশ্যই চট্টগ্রাম থেকে এসেছি। আমাদের না ঢাকার বাইরে থেকে যখন কোনো অতিথি আসেন আমাদের মনটা ভালো হয়ে যায়, একটু বেশি ভালো হয়ে যায়। এত কষ্ট করে আসছেন তারা আমাদের অনুষ্ঠানটার জন্য এবং নিশ্চয়ই তারা বিশেষ করে হয় কি মানে ঢাকাতে তো অনেক সুযোগ সুবিধা এবং সেখানে হয়তো সাফল্যের দ্বারে পৌঁছানো অনেকটা সহজ, কিন্তু তার বাইরের জেলাগুলো তো অনেক কঠিন, বিষয়টা একটু কম্পারেটিভলি কঠিন। তো সেই জায়গা থেকে যারা আসেন সফলতার ঝুলি সাথে করে, সেটা নিঃসন্দেহে একটা অনেক বড় ব্যাপার। সফলতার ঝুলি আমার হয়তো নেই আজকে বলি তো আপনি আজকে রাঙা সকালে। একটু চট্টগ্রামের কথা শুনি, সেখানে কি শুরু থেকে? না আমি গ্রামে ছিলাম, ধলঘাট আমাদের গ্রামের জন্ম যেখানে। আচ্ছা। সেখানেই ছিলাম স্কুল পর্যন্ত, কলেজে আবার আমাদের যে সদর পটিয়া সদরে চলে আসা। আচ্ছা, তাহলে একটু শৈশবের গল্প শুনি, সেই গ্রামীণ শৈশব কেমন ছিল? শৈশবের হ্যাঁ খুবই কেমন ছিলেন শৈশবে? হ্যাঁ শৈশবের বেশ সুন্দর আমাদের গ্রাম। আপনারা হয়তো নিজেরাও পড়েছেন বা আমাদের দর্শকরা পড়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস আছে যে পথের পাঁচালী, ওখানে একটা যে গ্রামের বর্ণনা নিশ্চিন্দিপুর গ্রাম, আমি একটু বড় হয়ে যখন পড়েছি মনে হচ্ছে এটা আবার গ্রাম হচ্ছে সেই শৈশবের সেই গ্রাম। এবং তার যে নায়ক বা অপু, অপুর যে গ্রাম নিশ্চিন্দিপুর, অপুকে বলা হয়তো প্রকৃতির সন্তান বলা হয়, আমিও বেড়ে উঠেছি সেই প্রকৃতির সন্তানের মতো করে গড়ে উঠেছে আমাদের গ্রামে। বাহ বাহ চমৎকার। আমি পদ্মা নদীর মাঝে যখন পড়েছিলাম না আমার কাছে মনে হচ্ছে এটা আমার গ্রামের মতো, একেবারে ঠিক সেই রকম জেলা। এবং এখানেই বোধহয় একজন সাহিত্যিকের একটা বড় কি বলবো মানে উপলব্ধির জায়গা থেকে যে তারা লেখেন সেটা প্রভাব বলতে পারি আমরা, যে আমার অন্তরকে যদি না ছোঁয় তাহলে কোনোভাবেই তার লেখা কিন্তু আমার ভিতরে ঢুকবে না, এবং সেটা আমারই জীবনের কোন একটা প্রতিফলিত রূপ আমি তার লেখার মধ্যে। সাহিত্যকে সেটাই বলা হয় জীবনের আয়না বলা হয়। তো এই পড়ার অভ্যাসটা কি ছোটবেলা থেকেই ছিল? পড়ুয়া ছিলেন নাকি দুষ্ট বাচ্চাদের মতোই ছিলেন? সব মিলেই দুষ্ট বাচ্চাও কিছুটা ছিলাম বা কিছুটা পড়ার অভ্যাস তৈরি হয়েছিল। যে আমার কৈশোর বয়সে পড়ি দ্য প্রিন্স অ্যান্ড দ্য পপার নামে মার্ক টুয়েনের একটা বিখ্যাত উপন্যাস, আমার খুব ভালো লেগেছিল। আব্দুল আলমতির আবিষ্কারের নেশায় এই বইটা আমাকে খুব অনুপ্রাণিত করেছিল। বা আমাদের শিক্ষকরা বলতেন স্কুলে যে একটা দৈনিক পত্রিকা যখন পড়ছেন আপনি যে তার সারা বিশ্বের সংবাদটা আপনার সামনে চলে আসলো, তখন আমার একটু অবাক লাগত যে পড়াশোনার ব্যাপারটা, যে বই পড়া বা পত্রিকা পড়ছি আমি, সেটা আমার কাছে খুব অন্যরকম মনে হতো। আমার নিজের ন্যাচারালি তো পড়াশোনাটা একটা বিরক্তির ব্যাপার, মানে ম্যাক্সিমামই তাই, কিন্তু যদি ইন্টারেস্টিং না হয় আর কি। হ্যাঁ, কারণ দেখা গেল যে পড়ার মধ্যে রসকস নেই, যেটা বলছি পড়ছি সেটা বুঝতে পারছি না ঠিক মতো, তখন পড়া বিরক্তির কারণ হয়ে ওঠে। কিন্তু পড়া একটা অভ্যাসেরও ব্যাপার, অনেককে আমি দেখেছি এরকম যে পড়তে না পারলে ঠিক মতো খেতে পারছে না, পড়তে না পারলে ঠিক মতো ঘুমোতে পারছে না। হ্যাঁ, তো এই যে অভ্যাস হওয়ার পেছনে পরিবারের একটা ভূমিকা থাকে, হয়তো বড় ভাইকে দেখে কিংবা বাবাকে দেখে। আপনার ক্ষেত্রে কি হয়েছিল? সেটা আমার মানে পরিবারেও বইপত্র আসতো, আমার পিসিরা আমার কাকারা একটু বইটি পত্রে, আমার মামা ছিলেন মামা পড়তেন, তো সেখান থেকে আমার একটা উৎসাহ পেয়েছি বই পড়ার। আমার স্কুল থেকেও একটা পেয়েছি, আমাদের স্কুল অনেক প্রায় 100 বছর আগে 1918 সালে প্রতিষ্ঠিত হয়, সেই স্কুলও ছোট একটা পাঠাগার ছিল।